হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। একদিকে জামাই ষষ্ঠী উপলক্ষে রাজ্য জুড়ে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অপরদিকে আবারও কড়া লকডাউন, চলবে না বাস ট্রেন অটো। 16 জুন থেকে 1 জুলাই পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকবে, আর এমনই সময় জামাই ষষ্ঠীর ছুটি কতটা কাজে লাগাতে পারবে রাজ্যবাসী তাতেই সন্দেহর চোখে। টানা বেশ কয়েকদিন ধরেই করোনার জাঁতা কোলে বিচ্ছিল সাধারণ মানুষ, আর তার সাথেই আবার কঠোর লকডাউনে বিধ্বস্ত করেছে সমাজকে। যখনই করোনা সংক্রমণ 3000 গণ্ডিতে নামলো হঠাৎ করে এক ধাক্কায়, তখনই সাধারণ মানুষ নতুন করে আশায় বুক বেঁধেছিল। আবারও ছাড় বিধিনিষেধে কঠোর লকডাউন উঠে নতুন করে আশার আলো দেখবে মানুষ, তবে তার সেই আশায় জল ঢাললো রাজ্য সরকার। আর তারপরেই 15 দিনের জন্য আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে বেশ কিছু দপ্তরে বিরাট ছাড় ঘোষণা, খোলা থাকবে হোটেল রেস্তোরাঁ। এবার এক নজরে দেখবো কোথায় কোথায় কোন কোন পরিষেবায় ছাড়, কবে চলবে লোকাল ট্রেন, বাস কবে চালু হচ্ছে। তবে তার মাঝে আবারও বড় খবর, এবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জগদীপ ধনকর রাজ্যপালের তরফ থেকে আবারও কড়া হুঁশিয়ারি। আর তাতেই শেষ নয়, এদিনই রাজ্যপাল দিল্লি যাচ্ছেন, সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার কথা। তার বৈঠকেই এবার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হতে পারে, যেখানে বলা হচ্ছে একের পর এক কড়া হুঁশিয়ারি মমতাকে, আপনি নীরব ও নিষ্ক্রিয়। আইন শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি রাজ্যপালের দেওয়ার পরই নতুন করে ফুঁসে উঠল তৃণমূল। এবার বাধ্য হয়ে মুখ খুললেন মুকুল ঘোষ, যেখানে রাজ্যপাল বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে যাওয়ার আগে এমনই বলে ফেললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর অপরদিকে চোখ রাখলেই বিরাট বড় খবর, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নতুন করে জল্পনা। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে চায় এবার বিজেপি। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথেই জড়িয়ে আছে গোটা পশ্চিমবঙ্গের মানুষের বুক ভরা ভালোবাসা আবেগ। আর এবার সেই আবেগকে নাড়িয়ে দিতে বিজেপির নতুন করে উদ্যোগ, তাই নির্বাচন কমিশন আগামী কয়েক মাসের মধ্যে কোনো নির্বাচনী আয়োজন করবে না, এমনই আশঙ্কা করছে তৃণমূল নেতৃত্ব। তাদের ধারণা, কোভিডের অজুহাতে আগামী 6 মাসের মধ্যে কোনো নির্বাচন করবে না কমিশন, আর সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী পদ বাধ্য হয়ে ছাড়তে হবে মমতাকে। কারণ 5ই নভেম্বরের মধ্যে মুখ্যমন্ত্রীকে ভোটে জিতে বিধায়ক হওয়ার শর্ত পূরণ করতেই হবে, কারণ তিনি ভোটে জিতে মুখ্যমন্ত্রী হননি। এক্ষেত্রে নিয়ম আছে, কোনো বিধায়ক যদি ভোটে না জিতে মুখ্যমন্ত্রী হতে চান, তাহলে তার মুখ্যমন্ত্রী হওয়ার 6 মাসের মধ্যে কোনো এক জায়গায় জিতে আসতে হবে, আর সেখানেই নতুন করে চাল, তাতেই এবার সরব তৃণমূল। অপরদিকে তাকালে গেরুয়া শিবিরের অন্দরে নতুন করে ভাঙন, একের পর এক নেতা ছটপট করছে তৃণমূলে যাওয়ার জন্য, আর তার মাঝেই মমতা ব্যানার্জির কড়া হুঁশিয়ারি। যারা ভোটের আগে সুযোগ বুঝে ছেড়ে চলে গেছেন, সেই গদ্দারদের মমতা কোনোদিনই তার দলে নেবেন না, এমনই তার শর্টকাট বার্তা। আর অপরদিকে মুখ খুলে বসলেন দিলীপ ঘোষ, আর কেউ দল ছাড়বে না, মুকুল রায় অন্য দলে চলে গেছেন, তার দল ও বিধায়ক ছেড়ে দেওয়া উচিত, তবে তিনি গেলেও আর কেউ আমাদের দল ছেড়ে তৃণমূলে যাবেন না। এবার এমনই বার্তা দিয়ে দিলীপ ঘোষ দল বদলের জল্পনাকে উড়িয়ে দিলেন। অন্যদিকে আবারও উঠে আসছে জামাই ষষ্ঠী নিয়ে বিরাট বড় খবর। এবার রাজ্য জুড়ে জামাই ষষ্ঠীর ছুটি ঘোষণা, তবে একাংশের নতুন প্রশ্ন, যেখানে চারদিকে বন তবে ছুটি নিয়ে করব কি, চলছে না বাস অটো রিক্সা টোটো, এমনই সময় জামাই ষষ্ঠীতে ছুটি দিল রাজ্য সরকার, তাতে লাভবান হবে কতটা জামাইরা আপনার কি মনে হয়, কিভাবে পৌঁছবে শ্বশুর বাড়ি। তবে অন্যদিকে নতুন করে খবর, গোটা রাজ্য জুড়ে আলোড়ন, আবারও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঝাঁপিয়ে পড়ছেন একের পর এক সুখবর। একদিকে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে 10,000 টাকা, এবার কৃষক বন্ধু প্রকল্পের ব্যাপক পরিমাণে ভাতা বাড়ালেন, এবার সরাসরি 10,000 টাকা ঢুকবে ব্যাংকের অ্যাকাউন্টে। অন্যদিকে আবারও দুয়ারে রেশন প্রকল্প খুব শীঘ্রই সমস্ত এলাকায় চালু করার জন্য নতুন করে বার্তা মমতা, আর তার মাঝেই দুয়ারে ত্রাণ প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে। সব মিলিয়ে আবারও রাজ্য জুড়ে নতুন করে খবর, তা নিয়ে উঠে এলো আজকের বাছাই করা 20টি লেটেস্ট ট্রেন্ডিং ব্রেকিং নিউজ। আর সেখানেই থাকবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কিভাবে নম্বর দেয়া হবে, কারা কত নম্বর পেতে পারে। অন্যদিকে আবার করোনার তৃতীয় ঢেউ হানা দিচ্ছে, নতুন করে তৎপরতা ভঙ্গে, আগাম প্রস্তুতি নিয়ে ফেললো রাজ্য সরকার। সব মিলিয়ে নতুন করে বিশেষ খবর, তবে প্রথমেই চোখ রাখবো আজকের তাজা হেডলাইন বা শিরোনাম। তো ফ্রেন্ডস, আলোচনার পূর্বে একটু অনুরোধ, বর্তমানে কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে রাখুন, তাহলেই আপনার জেলা সম্পর্কে করোনার আপডেট, নতুন করে সতর্ক বার্তা, অন্যদিকে আবার ব্ল্যাক ফাঙ্গাসের তৎপরতা, দুয়ারে ত্রাণ কিভাবে পাবেন, কোন কোন এলাকায় চালু হচ্ছে দুয়ারে রেশন, অন্যদিকে আবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকলে এলাকা ভিত্তিকে জানিয়ে দেবো, তাই অবশ্যই আপনারা জেলার নামটি কমেন্টে জানিয়ে দিন। তার সাথেই নতুন করে ভয়ঙ্কর নিম্নচাপ, কোন কোন জায়গায় আছড়ে পড়তে পারে, আবারও ব্যাপক আকারে ফুলছে সমুদ্র, ভরা কটালের নতুন বিপদ, সব মিলিয়ে জেলা ভিত্তিক খবর জানতে যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকবে একটি তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও। তো ফ্রেন্ডস, তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও স্ক্রিনের নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করে এখনই সাবস্ক্রাইব করুন, পাশে দেখা
সব এল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। এ ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলো সবার আগে দেখার জন্য তার সাথে জেলাভিত্তিক লেটেস্ট নিউজ নোটিফিকেশন আকারে পেতে অবশ্যই পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করবেন। এবার সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা ট্রেন্ডিং হেডলাইন ও জবরদস্ত খবরে। প্রথমেই চোখ রাখবো বড় খবর, এবার জামাই ষষ্ঠী উপলক্ষে ছুটি ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এদিন বুধবার জামাই ষষ্ঠী উপলক্ষে কর্মচারীদের জন্য ব্যাপক ছুটির ঘোষণা রাজ্য সরকারের। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকার সব দপ্তরের পূর্ণ দিবসে ছুটি থাকবে। আর এর মাঝে বিরাট বড় ফুঁসে গেলেন মমতা ব্যানার্জি, বঙ্গভঙ্গ করতে দেব না, কড়া হুঁশিয়ারি এবার গেরুয়াদের বিরুদ্ধে। এবার বিজেপির চক্রান্তে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কোনোভাবেই বাংলাকে ভাগ করতে দেব না, বাংলা একটাই, বাংলাই থাকবে। বিজেপির উত্তরবঙ্গকে পৃথক করার চক্রান্তের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর অন্যদিকে উঠে এলো এবার একের পর এক বড় খবর, যে সমস্ত এলাকায় সংক্রমণ বেশি সেখানে কড়াকড়ি করতে হবে, কঠোর নির্দেশিকা এবার রাজ্য প্রশাসনে। এই মুহূর্তের আপডেট, যে সমস্ত এলাকায় বারবারন্ত করোনা সংক্রমণ, এদিন মঙ্গলবার নবান্ন থেকে জানালো জেলা শাসকদের ও পুরসভাগুলিকে এমন ভাবে নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। সংক্রমণ অতিরিক্ত বাড়লে কন্টেনমেন্ট জোন বা মাইক্রো কন্টেনমেন্ট জোন করতে হবে, কঠোর নির্দেশিকা আবারও বাংলার বুকে। আর এর মাঝে আবারও বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন, তার সাথে বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে এবার বাসভবনে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে হাজির ছিলেন বিজেপির সভাপতি জেপি নাড্ডাও। গ্রুপে ভাগ করে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বিভিন্ন দিন বৈঠক করছেন মোদী, এটি ছিল পঞ্চম বৈঠক। মনে করা হচ্ছে মন্ত্রিসভার রদবদলের আগেই সকলের সঙ্গে কথা বলে নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চোখ রাখবো পরের খবরে, করোনায় আক্রান্ত আবারও নতুন করে খবর, দৈনিক সংক্রমণ 60,471, এবার কমলো মৃত্যুর সংখ্যা। গোটা দেশ জুড়ে এবার করোনার গ্রাফ নিম্নমুখী, গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে 60,471 জন, আর এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে 2,726 জনের। আর এর মাঝে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কড়া বার্তা, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা 3 দিনে বৃষ্টির পূর্বাভাস, এবার আবহাওয়া দপ্তরের নতুন করে হুঁশিয়ারি। মঙ্গলবার দুপুর থেকেই রাজ্যের বেশ কিছু অংশে বৃষ্টি শুরু হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এবার আবহাওয়া দপ্তর। বৃষ্টিতে ভিজতে চলেছে দুই বঙ্গ, যার ফলে কলকাতা, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তুমুল বৃষ্টিপাতে ভাসতে পারে বাংলা। চোখ রাখবো পরের খবরে, লকডাউনের জাঁতা কলে পিষছে সাধারণ মানুষ, এমনই সময় কিছুটা আশায় বুক বেঁধেছিল লকডাউন উঠবে, আবারও চলবে বাস, অটো, রিক্সা, টোটো। তবে সেই আশায় জল ঢেলে দিল এবার রাজ্য সরকার, আবারও 16 জুন থেকে 1 জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি থাকলো, তবে বেশ কিছু পরিষেবায় ব্যাপক ছাড় দিলেন এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এবার চোখ রাখবো কোথায় কোথায় কোন কোন পরিষেবায় ছাড়, বাস, অটো, রিক্সা কবে চলতে পারে, লোকাল ট্রেন আদৌ চলবে কিনা, কি বলছে এবার। যেখানে বিরাট বড় ঘোষণা অনুসারে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা রাখা যাবে বেসরকারি দপ্তর, 25% কর্মী নিয়ে কাজ চালানো যাবে, এমনই নতুন করে খবর। আর এদিকে আবার সকাল 7টা থেকে 11টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকান, বাজার, মুদির দোকান এবং হাট, সকাল 7টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকবে। অপরদিকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা রাখা যাবে অন্যান্য দোকান, তবে আগের মতোই 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকবে ব্যাংক, দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ, পানশালা, হোটেল। সেখানে 50% উপভোক্তার প্রবেশাধিকার থাকবে, সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিং মল, সর্বোচ্চ 30% গ্রাহক ঢোকার অনুমতি পাওয়া যাবে, তবে তার মাঝে দর্শক শূন্য স্টেডিয়াম খোলা রাখার অনুমতি পাওয়া যাবে। টিকাকরণ হয়ে গেলে নতুন করে প্রমাণপত্র নিয়ে প্রাতঃভ্রমণে ঢোকা যাবে পার্কে। তাছাড়াও সিনেমা হল, শরীরচর্চা কেন্দ্র, স্পা আগের মতোই বন্ধ থাকবে, লোকাল ট্রেন, মেট্রো, বাস চলাচল আগের মতোই বন্ধ থাকবে, চিকিৎসার প্রয়োজনে অটো রিক্সা চালানো যাবে। ইতিমধ্যে জানা গেল বাস, অটো, রিক্সা 1 জুলাইয়ের পরই ঠিক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপাতত লোকাল ট্রেনও চালু হচ্ছে না, তবে কেবলমাত্র চিকিৎসার প্রয়োজনে অটো রিক্সা চালাতে পারে। আর অপরদিকে রাত্রি 9টা থেকে ভোর 5টা পর্যন্ত জরুরি পরিষেবার বাইরে সমস্ত পরিবহন বন্ধ থাকবে। আর অপরদিকে উপনির্বাচন কবে হবে, কবেই নির্বাচিত হবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, এবার দিন গোনা শুরু করলো তৃণমূল। যেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাতেই সবকিছু, এবার তাই দিন গোনা শুরু করছে তৃণমূল শাসক দল। পশ্চিমবঙ্গের 2টি বিধানসভা কেন্দ্রে সাধারণ নির্বাচন সহ মোট 4টি উপনির্বাচন করতে হবে, তার মধ্যে 1টি উপনির্বাচনে ভবানীপুর বিধানসভা থেকে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি 5 মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। সাংবিধানিক আইন অনুযায়ী 6 মাসের মধ্যে তাকে বিধায়ক নির্বাচন হয়ে আসতে হবে। মমতা যে ভবানীপুরে জিতবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই।
নেই তৃণমূলে, যেমন সংশয় নেই গোটা রাজ্যে কিন্তু উপনির্বাচনের দিন ঘোষণা করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তৃণমূলের নেতাদের একটি একাংশই উদ্বেগ, যেখানে করোনা পরিস্থিতির দোহাই দিয়ে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য উপনির্বাচন ঝুলিয়ে রাখতে পারে নির্বাচন কমিশন। কারণ 5 নভেম্বরের মধ্যেই মুখ্যমন্ত্রীকে ভোটে জিতে বিধায়ক হওয়ার শর্ত পূরণ করতে হবে, ওই দিনই শেষ হচ্ছে 6 মাসের মেয়াদ। আর এদিকে আবার কৃষক বন্ধু অ্যাকাউন্টে টাকা, একের পর এক বড় খবর, নতুন করে তৎপরতা, সব মিলিয়ে থাকছে আজকের বাছাই করা ব্রেকিং নিউজ। তা ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে লেটেস্ট নিউজ গুলো এক্ষুনি দেখে নিতে পারেন। তার সাথে আজকের খবরটি কেমন লাগলো এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে দিন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট উপস্থাপন করুন। আর এক মুহূর্ত দেরি না করে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিও স্ক্রিন উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। আর তার সাথে পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটাই মাত্র দেখে নিন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিন। আর যারা এখনো ভিডিওটি শেয়ার করলেন না, ভিডিওর নিচে যে শেয়ার বাটন দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে বন্ধুদেরকে সঠিক বার্তা সবার আগে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিন।